আমার নাম রুহুল আমিন, আলহামদুলিল্লাহ হেফজুল কোরআন সহ কওমি মাদ্রাসার যে সকল ডিগ্রি আল্লাহ তাবারক ও তাআলা অর্জন করার তৌফিক দান করেছেন বড়দের দোয়ায় ছায়ায়, এবং আমি এখন বর্তমানে শিক্ষা নিয়েই আছি জীবনে, শিক্ষা সেবা এবং জনকল্যাণমূলক কাজ আল্লাহ তাবারক ও তাআলা আমার দ্বারা যদি শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত নেন সেটাই আমার সবচেয়ে বেশি আনন্দ এবং আল্লাহর কাছে সেটাই চাই। তো আমি এক বিদ্যাপীঠ আমাদের যে দক্ষিণবঙ্গে ঐতিহ্যবাহী গোহাডাঙ্গা মাদ্রাসা বলে পরিচিত দারুল উলুম খাদেমুল ইসলাম আমার বাবার প্রতিষ্ঠিত, এবং আমার বাবা তিনি ওখানে ঘুমিয়ে আছেন, হয়তো 1.5 কিলোমিটার ব্যবধানে বঙ্গবন্ধু বাংলার স্থপতি তিনিও সেখানে শুয়ে আছেন, সেই মাটিতেই আমার জন্ম এবং সেখানেই আমি পড়াশোনা করেছি এবং সেখানেই আমি এখন মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করছি, এবং যে আমাদের ওখানে যে বোর্ড আছে শিক্ষা বোর্ড বাংলাদেশ সরকারের যে 6টা স্বীকৃত বোর্ড তার একটা আমাদের গোহাডাঙ্গা বোর্ড, সেই বোর্ডেরও আমি সভাপতি, আর আল হায়াতুল আউলিয়া যেখানে আপনারা আছেন এই হায়াতুল আউলিয়ারও আমি একজন সদস্য, আর ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, আমরা প্রয়াত খাদিমের জন্য দোয়া করি। তো মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ ওনাকেও জাযায়ে খায়র দান ফরমান যে তিনি সুযোগ করে দিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে এত বড় একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আমরা সকলে ওনার সুক্রিয়া আদায় করছি। সুন্দর প্রশ্ন যে আমরা আমরা চাইবো যে আমরা দল মত নির্বিশেষে ধর্ম বা এই মসজিদ এমন একটা জায়গা যেখানে সকলকে একত্রিত করে, এবং এটা হলো ঐক্যের মেসেজ, এবং এই আহ্বানটা থাকে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে, মুয়াজ্জিন যে ডাক দেয় এই ডাকটা আসলে প্রকৃত পক্ষে রব্বুল আলমিন আল্লাহ স্রষ্টার পক্ষ থেকেই ডাক। অতএব আমরা আমরা আমাদের কলেমার ভিত্তিতে যে ঐক্য সেই ঐক্যকে আমরা বড় মনে করে, এবং আমরা সকলের জন্য সকলে কল্যাণ ভাবি এই দিকে এই এইটাকে আমরা প্রত্যয়ী হয়ে দেশ গড়ার কাজে যদি আমরা লেগে যাই সকলে, যে এই দেশ আমাদের দেশ, আসলে মাটি না থাকলে সেখানে কিন্তু সিজদা করা সিজদাও করা যাবে না, পায়ের নিচে আমার যদি মাটি না থাকে তাহলে আমি সিজদা করব কিভাবে। এজন্য এই এই দেশকেও সুন্দর গড়ে আমাদের সকলকে প্রত্যয়ী হয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, তো শুধু ধর্মীয় দিক নয় সার্বিক বিষয়ে তার সুফল খুব শিগগিরই প্রকাশ পাবে ইনশাআল্লাহ। তো আমি এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের দল মত নির্বিশেষে সকলে যেন ঐক্যবদ্ধ থাকে এবং ঐক্যবদ্ধভাবে আমরা জাতির সেবা করতে পারি, ইসলামের খিদমত করতে পারি, দেশ দেশের কল্যাণে কাজ করতে পারি, সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে ইনশাআল্লাহ।